Hi friends, welcome back to Poppy Mom's Kitchen. আজ আবার একটা দারুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হলো পনিরের একটি রেসিপি। তাহলে চলুন দেখে নিই কিভাবে হয়। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো ডুমো করে কাটা আছে সেগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে তুলে নেব। দেখুন কি সুন্দর কালারফুল লাগছে দেখতে, এটা খেতে অসাধারণ হয়। রুটি পরোটা নানের সাথে খুব ভাল লাগবে। দেখুন ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একটা পেস্ট রেডি করে নিতে হবে। এখানে 2 চামচ পোস্ত আর 15-16টার মতো কাজু বাদাম রয়েছে। দুটোকে একসাথে পেস্ট বানিয়ে নিতে হবে। কাজু পোস্তর পেস্টটা রেডি হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আবার সামান্য একটু তেল দিতে হবে। এবার এর মধ্যে 4টি এলাচ আর 4টি লবঙ্গ ফোড়ন দিতে হবে আর অল্প সাজিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কাজু পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়েই এর মধ্যে টক দই দিয়ে দেব। টক দইটা আগে থেকে মিক্সির মধ্যে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এটা একটু অনবরত নাড়তে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। এবার এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিতে হবে, এটা একটু মিষ্টি মিষ্টি খুব ভাল লাগে খেতে, আর স্বাদ মতো নুন দিতে হবে। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, তবে এটা একটু মিষ্টি ভালো লাগে। আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। যখন এরকম ওপরে তেল ভেসে আসবে তখন যে ক্যাপসিকাম পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে,
ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এখানে আমি কাঁচা পনির ইউজ করছি, কাঁচা পনিরটাই ভালো লাগবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করতে পারেন। দিয়ে হালকা হাতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমার তো কালারফুল খাবার খুব ভাল লাগে, আপনাদের কার কার ভাল লাগে আমাকে অবশ্যই জানাবেন। এবার এর মধ্যে সামান্য অল্প জল দিতে হবে, খুব বেশি জল দেব না, কারণ পনিরটা কাঁচা আছে, ভেঙে যেতে পারে, তাই খুব বেশি জল দেব না। যতক্ষণে এটা হচ্ছে ততক্ষণে আমরা একটু কসুরি মেথি রোস্ট করে নেব, এখানে 2 চামচের মতো আছে। এবার দেখুন এটা ফুটে উঠেছে, এর মধ্যে কসুরি মেথিটা দিয়ে দেব। একটুখানি হাতে ক্রাশ করে দিয়ে দেবেন। এবার একটু নেড়ে চেড়ে নিলেই রেডি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, এটা খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, রুটি পরোটা নান আপনাদের যেটা ইচ্ছা সেটার সাথে সার্ভ করবেন, খেতে অসাধারণ হয়। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। Bye bye guys.